শুভ সন্ধ্যা সবাইকে। ডেভেলপার্স অর্গানিজমের পক্ষ থেকে আমি আলিমুল করিম, HTML এবং CSS এর সেশন 3-তে আজকে আমরা কাজ করব। আমাকে আপনারা রিচ করতে পারেন alim@developers.com, developersorganism.com। আজকে টপিকস, সো আমরা কিছু প্রবলেম দেখব ওল্ড টেক্সট ফরম্যাটিং এর, দেন ওটার সলিউশনে যাব, দেন CSS ইন্ট্রোডিউস করব, দেন বেসিক সিলেক্টরস দেখব CSS এর, দেন টাইপ অফ CSS দেখব। এর আগের সেশনে আমরা ফন্ট ট্যাগ দিয়ে টেক্সট ফরম্যাটিং দেখেছি ওল্ড সিস্টেমে কিভাবে যেভাবে করা হতো। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা অনেকগুলো HTML পেজ তৈরি করেছি সেই সেম ফন্ট ট্যাগ ইউজ করে। সো সাপোজ এটা আমার একটা HTML পেজ যেটাতে কিনা ফন্ট ট্যাগ ইউজ করে একটা টেক্সট কে রেড করা হয়েছে। সো সাপোজ এরকম HTML 2 আমি আবার তৈরি করেছি, এরকম মনে করি আমার 101টা পেজ আছে, ঠিক আছে। সো এখন একদিন আমি চিন্তা করলাম যে এগুলো সব ব্লু করব। সো আমাকে কি করতে হলো, ওই 101টা পেজ কে আবার নতুন করে অন করতে হলো, এবং অন করার পরে প্রতিটাতে গিয়ে আবার ফন্ট কালার রেড এর জায়গায় ব্লু করতে হলো। সো এরকম যদি আমি 200 বার করতে যাই, সো আমাকে সরি 2-3 বার করতে যাই, তাহলে আমাকে প্রতিবার 100 করে ফাইলকে চেঞ্জ করতে হবে। সো এটা একটা প্রবলেম্যাটিক থিং, রিন করতে চাইলে আবার চেঞ্জ করতে। সো এখানে আমরা একটা প্রবলেম ফেস করছি যেখানে কিনা আমাদেরকে সিম্পল একটা জিনিস চেঞ্জ করতে 100টা পেজে ঢুকতে হচ্ছে। সো এটার সলিউশন কি হতে পারে? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা প্রিন্সিপাল আছে যেটাকে বলে ড্রাই। সো ড্রাই এর ডি মিনস ডু নট, আর ফর রিপিট, অ্যান্ড ওয়াই ফর ইয়োরসেলফ। সো ডি আর ওয়াই মিনস ডু নট রিপিট ইয়োরসেলফ, এটা একটা প্রোগ্রামিং প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা বলে যে আপনি যদি কোনো জিনিস বারবার করতে থাকেন কোনো একটা কাজের জন্য, সো আপনি জিনিসটা অ্যাকচুয়ালি ভালো করছেন না বা জিনিসটা কোনো এফিশিয়েন্ট ওয়েতে করছেন না। সো আপনাকে উচিত বা যদি আপনি পারেন সেই একই জিনিসগুলোকে রিডিউস করে একবারে নিয়ে আসতে, বা যতটা মিনিমাম টাইম পসিবল সেই নাম্বার অফ টাইমে নিয়ে আসতে। সো এখানে আমাদের 100টা পেজকে বারবার চেঞ্জ করতে হবে। আমরা যদি এমন কোনো ওয়েতে জিনিসটা করতে পারি যে একটা পেজে চেঞ্জ করলে যেটা কিনা সবগুলো পেজে হয়ে যায়, এটা উড বি মাচ বেটার। তো আমাদের একটা সলিউশন দরকার। সো সলিউশনটা কিভাবে অ্যাচিভ করা যায়? সলিউশনটা অ্যাচিভ করা যায় CSS এর দ্বারা। সো CSS এই প্রবলেমটা সলভ করে। সো আমরা যদি আমাদের আগের এক্সাম্পলে যাই, সাপোজ 101টা HTML পেজ আছে। এখানে আমি CSS ইন্ট্রোডিউস করার আগে বলে নেই যে CSS কেন HTML এর সাথে CSS বলা হয়। যেহেতু HTML এর এই প্রবলেমগুলো CSS সলভ করে, এই জন্য HTML এর সাথে সবসময় CSS বলা হয়। সো সাপোজ এখন 101টা পেজের যে ফন্ট ট্যাগটা আছে সেটা আমি চেঞ্জ করে পি ট্যাগ করে দিলাম, এবং সবগুলোর সাথে একটা ক্লাস অ্যাট্রিবিউট অ্যাড করলাম। ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলা হয়নি, ধরে নিন এটা একটা জাস্ট অ্যাট্রিবিউট। আসলে এটা কোনো মানে এই ক্লাসটা অ্যাড করলে আসলে এলিমেন্টে কোনো চেঞ্জ আসে না, বাট এটা জাস্ট একটা অ্যাট্রিবিউট যেটা কিনা ম্যাক্সিমাম ট্যাগের সাথে ইউজ করা যায়। সো এতটুকু জানলেই হবে। সো আমরা ক্লাস দিয়ে দিলাম, দেন আমরা একটা CSS ফাইলে বললাম যে ওই ক্লাসটার কালার গ্রিন হবে। সো সবগুলোই গ্রিন। সো সো একটা CSS থেকে 101টা পেজে আমার স্টাইল চলে যাচ্ছে এবং সবগুলোই সেভাবে রেন্ডার হচ্ছে। সো এখন অন্য একদিন আমি চিন্তা করলাম যে সবগুলো ব্লু হবে। সো যখন আমি CSS এ ব্লু দিলাম, তারপর পরেই ওই 101টা পেজে ব্লু হয়ে গেল। আমি কিন্তু প্রতিটা পেজে গিয়ে কালার আর চেঞ্জ করতেছি না, কালার সবগুলোতেই কালার ক্লাসটা কনস্ট্যান্ট আছে। আমি জাস্ট CSS ক্লাসের মধ্যে এক জায়গায় বলছি যে কালার কালারের ক্লাস কালার ক্লাসের কালার প্রপার্টিটা চেঞ্জ হয়ে ব্লু হবে, সবগুলোই ব্লু হয়ে গেল। সো আমি আরেকদিন বললাম রেড, সবগুলো রেড হয়ে গেল। সো এখানে পি এর সাথে পি হবে, এখানে একটু মিস্টেক আছে, বাট ধরে নেন যে ঠিক আছে আসলে। সো আমরা যদি আমাদের স্টাইলটা দেখি যে CSS টা আমরা লিখলাম, সো CSS এ প্রথম যে পার্টটা লেখা হয় এটাকে বলে সিলেক্টর। সিলেক্টর আসলে যে একটা HTML পেজের মধ্যে যে জিনিসগুলো সিলেক্ট করবে
সেটাই সিলেক্টর দিয়ে বোঝানো হয়। অর্থাৎ আপনি এখানে যা লিখবেন এবং সেটা যদি কোনো কন্ডিশন ফুলফিল করে সিএসএস এর, তাহলে সেই অনুযায়ী এইচটিএমএল এর ট্যাগ বা যে কোনো এলিমেন্ট সিলেক্ট হবে। এর জন্য একে বলে সিলেক্টর, প্রথমে যেটা লেখা হয়। সো তারপর মাঝখানে যেটা লেখা হয় সেটাকে বলে হচ্ছে সিএসএস রুলস ফর দ্যাট সিলেক্টর, মানে আপনি যে সিলেক্টরটা সিলেক্ট করলেন তার তার জন্য কি কি রুল অ্যাপ্লাই হবে সেটা আপনি মাঝখানে লিখবেন। আর এই দুটা হচ্ছে স্টার্ট, প্রথম কার্লি ব্রেস হচ্ছে স্টার্টিং সিনট্যাক্স আর শেষেরটা হচ্ছে ইন্ডিং সিনট্যাক্স। সো এই দুটো আপনাকে লিখতে হবে, এর মাঝখানে আপনাকে সিএসএস রুল লিখতে হবে যে সিলেক্টরটা আপনি সিলেক্ট করেছেন তার জন্য, ঠিক আছে। সো এই দুটাকে বলা হচ্ছে সিনট্যাক্স ফর সিএসএস রুলস। সিনট্যাক্স এটা আপনাকে ফলো করতেই হবে। সো মাঝখানে রুলটা কিভাবে লেখা হয়, প্রথমে যে জিনিসটা লেখা হয় সেটা হচ্ছে রুল নেম। সো সিএসএস আপনি কোন রুলটা অ্যাপ্লাই করছেন সেটার নাম লেখা হয়, দেন একটা কোলন ইউজ করা হয়, এটাকে বলে ভ্যালু স্টার্টিং সিনট্যাক্স। সো এটার পরে যা লিখব সেটা হচ্ছে ভ্যালু। সো এটা হচ্ছে আমাদের ভ্যালু, এবং শেষে একটা সেমি কোলন দিয়ে শেষ করা হয় রুল ক্লোজিং সিনট্যাক্স। সো এই তিনটা পার্ট একটা রুলের জন্য। সো আপনার যে কোনো রুল হতে পারে, এই তিনটা পার্ট ফলো করে আসবে সবসময়, তিনটা সিনট্যাক্স অবশ্যই থাকতে হবে। ওকে, সো আমরা সিলেক্টর নিয়ে এখন কিছুক্ষণ কথা বলবো। সো আপনার সিএসএস এ সিলেক্টরে আপনি যে কোনো ট্যাগ লিখতে পারেন। সো যে কোনো ট্যাগ বলতে, যে কোনো ট্যাগ যেটা কিনা পসিবল হতে পারে। সো আমরা এই পর্যন্ত যতগুলো ট্যাগ দেখেছি সেগুলো তো বসাতে পারবেনি, এছাড়াও যত ট্যাগ পসিবল সবই আপনি এখানে সিলেক্টরের জায়গায় বসাতে পারেন, জাস্ট ট্যাগ নেমটা লিখলেই হবে। সো কিছু এক্সাম্পল আমরা দেখি। সো যদি এটা ডিফ ট্যাগ হয়, আমি যদি ডিফ ট্যাগ এর কোনো কালার চেঞ্জ করতে চাই, জাস্ট বললাম ডিফ ট্যাগ। যদি আমি এ ট্যাগ এর কালার চেঞ্জ করতে চাই, জাস্ট এ ট্যাগ বলবো। যদি আমি স্প্যান ট্যাগ এর কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি জাস্ট স্প্যান কালার চেঞ্জ, যেটা চেঞ্জ করতে চাই সেই কালারটা বলবো। দ্যাটস ইট। সো জাস্ট আপনি ট্যাগ এর নাম বলবেন, ট্যাগ এর নাম বলে যে জিনিসটা বলবেন সেটা ওই পেজের মধ্যে যতবার ওই ট্যাগ থাকবে সবগুলো ট্যাগ এর উপরে রুলটা অ্যাপ্লাই হবে। দ্যাটস ইট। সো আমরা একটু কোডে কোডে চলে যাই। সো এখানে সরি, এখানে আমার অনেকগুলো ডিফ ট্যাগ আছে, এটা সেশন 2 এর এক্সাম্পল আমরা যেটা আগে দেখেছি আগের সেশনে। সো এখানে আমি সাপোজ একটা সিএসএস অ্যাড করি, ওকে। সো সিএসএস ফাইলটা আমি এখন সেভ করি, সাপোজ আমার সেশন 3 তে স্টাইল নামে সেভ করছি আমি, স্টাইল ডট সিএসএস। সো আমি সাপোজ এখানে বললাম ডিভ, যত ডিভ আছে, যখন আমি ডিভ বলছি এর মানে বোঝাচ্ছে যে পেজের মধ্যে যত ডিভ আছে সবার কালার ব্লু হবে সাপোজ। সো আমি এটা সেভ করলাম। এখন আমাকে আমার সিএসএস ফাইলটাকে লিংক করতে হবে আমার এইচটিএমএল ফাইলের সাথে। সো এটা করার জন্য আমাকে হেড ট্যাগে আসতে হবে। হেড ট্যাগে এসে আমি এখান থেকে আমার আইডি থেকে সিএসএস, দেন এখান থেকে লিংক টু স্টাইল সিলেক্ট করব, দেন এখান থেকে আমি ফাইল থেকে আমার স্টাইল শিটটা সিলেক্ট করে দিব। এখানে আমার সিনট্যাক্সটা চলে আসবে যে একটা সিএসএস ফাইল কিভাবে লিংক করতে হয়। সো এইচডিএফএস সাধারণত লিংকটা দিতে হয়, আর রেল দিয়ে বলতে হয় যে এটা স্টাইল শিট আর টাইপ টেক্সট সিএসএস। দ্যাটস ইট। এটা স্টাইল শিট কে লিংক করার একটা সিনট্যাক্স। সো এটা সাধারণত মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই, সাধারণত সব আইডি আপনাকে সিনট্যাক্সটা দিয়ে হেল্প করবে। সো আমি একটু এক্সাম্পলে যাই। আমি এখন যদি আমার এইচটিএমএল ফাইলটা রান করি, দেখতে পাবো যে সবগুলো ডিভেরই কালার ব্লু হয়ে গেছে, এক্সেপ্ট আমরা এখানে যেগুলো ফন্ট ট্যাগ ব্যবহার করেছি সেগুলো স্পেসিফিকলি রেড হয়ে আছে। সো আমি যদি এখন আরেকটা রুল সাপোজ বলতে চাই, আমি যদি সাপোজ
পরে বলি যে H1 এর কালার রেড হবে, সো H1 গুলো সবগুলো রেড হয়ে গেল। আমি যদি বলি H1 গুলো সব গ্রিন হবে, তাহলে আমার H1 গুলো সবগুলো গ্রিন হলো, বাট যত ডিভ আছে সবগুলোর কালার ব্লু থাকলো। সো এটা মোটামুটি বেসিক CSS যেটা কিনা আপনারা ইউজ করতে পারেন। সো CSS তিন ধরনের হয় সাধারণত, ইনলাইন CSS, এমবেড CSS, এক্সটার্নাল CSS, এন্ড এক্সটার্নাল CSS থেকে আবার লিঙ্ক CSS হয়। সো এক্সটার্নাল CSS এইমাত্র আমরা যেটা দেখলাম সেটাকে বলে এক্সটার্নাল CSS, এবং এটা থেকে আবার লিঙ্ক করা যায় আরেকটা CSS, আরো CSS ফাইল, এগুলো আমরা পরে দেখব। সো আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম, যে প্রবলেম গুলো দেখলাম, সেগুলো সলিউশন সাধারণত এক্সটার্নাল বা লিঙ্ক CSS টাই সলভ করে। ইনলাইন এন্ড এমবেড CSS এই প্রবলেম গুলো সলভ করে না, বিকজ ইনলাইন এন্ড এমবেড CSS সাধারণত HTML ফাইলের ভিতরেই লেখা হয়। সো আমরা একটু এক্সাম্পল দেখি কিভাবে ইনলাইন CSS লেখা হয়। সো আমি যদি এখানে H1 এর সাপোজ কোনো কিছু চেঞ্জ করতে চাই, লেখা হয় হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। সাপোজ কালার যদি চেঞ্জ করতে চাই, সাপোজ এটার কালার আমি বলছি সাপোজ ব্রাউন। সো এটাকে বলা হচ্ছে ইনলাইন স্টাইল। সো আমার যদি একাধিক স্টাইল থাকে, আমি জাস্ট এরপরে আবার লিখে যাব। সাপোজ আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার রেড, সো এর টেক্সট কালার হবে ব্রাউন এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি ইয়েলো আপাতত, ইয়েলো। সো আমি টেস্ট করে দেখি, এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল ইয়েলো এবং টেক্সট কালার হয়ে গেল ব্রাউন। সো এভাবে সাধারণত ইনলাইন CSS স্টাইল ইউজ করা হয়। ইনলাইন CSS এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, এবং কোনোখানে ইনলাইন CSS থাকলে সেটা এক্সটার্নাল CSS কে ওভাররাইড করে। সো আমরা এমবেডেড CSS দেখি। এমবেডেড CSS সাধারণত স্টাইল হেডের মধ্যে স্টাইল টাইপ টেক্সট CSS লিখে এখানে যে স্টাইল বা CSS রুল গুলো লিখবেন সেগুলোকেই বলে এমবেডেড CSS। সো এটাকে বলা হচ্ছে এমবেডেড CSS। সো এখানে যেহেতু আমি লিঙ্ক ফাইলটা সবার উপরে দিয়েছি, সো এটার মানে হচ্ছে যে ওই ফাইলটাকে ফার্স্টে কল করবে, দেন এই CSS গুলো অ্যাপ্লাই করবে। আমি যদি লিঙ্কটাকে নিচে দিয়ে দেই, তার মানে হচ্ছে যে এগুলো ফার্স্টে অ্যাপ্লাই হবে, দেন এই রুলটা অ্যাপ্লাই হবে। সো এটার একটা মিনিং আছে আগে পরে, এটা আমরা পরের লেসনে দেখব। সো আপাতত জন্য বোঝার জন্য যে যদি আমরা এমবেডটা উপরে লিখি, তাহলে সেটা আগে এক্সিকিউট হবে, দেন লিঙ্কটা এক্সিকিউট হবে পরে। লিঙ্কটা যদি আগে দিয়ে দিই, তাহলে লিঙ্কটা আগে এক্সিকিউট হবে। সো এভাবে সাধারণত এটা কাজ করে। সো এখানেও যদি আমি বলতে চাই, সাপোজ পি ট্যাগ এর কালার চেঞ্জ হবে, পি ট্যাগ এর কালার সাপোজ হবে হচ্ছে ব্রাউন। যদি এখন আবার রান করি স্পেস, সো পি ট্যাগ এর কালার আমার সবগুলো ব্রাউন হয়ে গেছে। সো এই লেসনে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইমেল করবেন, আপনাদের ফিডব্যাক খুবই দরকার। ইউ ক্যান ফাইন্ড আস fb.com/developersorganism or visit our website developers-organism.com or email us info@developersorganism.com.